श्री श्री रामकृष्ण कथामृत श्रीमकथित तब कथामृतं तप्त जीवनं कविविरीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमत्ततातं भूवि गृणन्ति ये भुरिदा जना। তৃতীয় পরিচ্ছেদ। দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। প্রভাতে ভক্ত সঙ্গে কালীবাড়িতে আজ শ্রীরামকৃষ্ণের জন্মোৎসব। ফাল্গুন শুক্লা দ্বিতীয়া রবিবার 11 মার্চ 1883 খ্রিস্টাব্দ। আজ ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণ সাক্ষাৎ তাহাকে লইয়া জন্মোৎসব করিবেন। প্রভাত হইতে ভক্তরা একে একে আসিয়া জুটিতেছেন। সম্মুখে মা ভবতারিণীর মন্দির। মঙ্গলারতির পরই প্রভাতী রাগে নহবতখানায় মধুর তানে রোশন চৌকি বাজিতেছে। একে বসন্তকাল। বৃক্ষলতা সকলই নতুন বেশ পরিধান করিয়াছে। তাহাতে ভক্ত হৃদয়ে ঠাকুরের জন্মদিন স্মরণ করিয়া নৃত্য করিতেছে। চতুর্দিকে আনন্দের সমীরণ বইতেছে। মাস্টার গিয়া দেখিতেছেন ভবনাথ রাখাল ভবনাথের বন্ধু কালীকৃষ্ণ উপস্থিত আছেন। তখন খুব সকাল। ঠাকুর ইহাদের সঙ্গে পূর্বদিকের বারণ্ডায় বসিয়া সহাস্যে আলাপ করিতেছেন। মাস্টার পৌঁছিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, তুমি এসেছ? ভক্তদিগকে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, আজ কত আনন্দ হবে। কিন্তু যে শালারা হরিনামে মত্ত হয়ে নৃত্য গীত করতে পারবে না তাদের কোনো কালে হবে না। ঈশ্বরের কথায় লজ্জা কি, ভয় কি? নে এখন তোরা গা। ভবনাথ ও কালীকৃষ্ণ গান গাইতেছেন। সবে মিলে তব সত্য ধর্ম ভারতে প্রচারি, ধন্য 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 আজি দিন আনন্দকারী। হৃদয়ে হৃদয়ে তোমারি ধাম, দিশি দিশি তব পুণ্য নাম, ভক্তজন সমাজে আজি স্তুতি করে তোমারি, ধন্য 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 আজি দিন আনন্দকারী। নাই চাই প্রভু ধন জন্মান, নাই কভু অন্য কাম, প্রার্থনা করে তোমারে আকুল নর নারী, ধন্য 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 আজি দিন আনন্দকারী। তব পদে প্রভু লইনু শরণ, কি ভয় বিপদে কি ভয় মরণ, অমৃতের খনি পাইনু যখন, জয় জয় তোমারি, ধন্য 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 আজি দিন আনন্দকারী। ঠাকুর বদ্ধাঞ্জলি হইয়া বসিয়া এক মনে গান শুনিতেছেন। গান শুনিতে শুনিতে মন একেবারে ভাবরাজ্যে চলিয়া গিয়াছে। ঠাকুরের মন শুষ্ক দিয়াশলাই, একবার ঘষিলেই উদ্দীপন। প্রকৃত লোকের মন ভিজে দিয়াশলাইয়ের ন্যায়,
যত ঘষু জ্বলে না, কেননা মন বিষয়াসক্ত। ঠাকুর অনেকক্ষণ ধ্যানে নিমগ্ন। কিয়ৎক্ষণ পরে কালীকৃষ্ণ ভবনাথের কানে কানে কি বলিতেছেন, আগে হরিনাম না শ্রমজীবীদের শিক্ষা। কালীকৃষ্ণ ঠাকুরকে প্রণাম করিয়া গাত্রোত্থান করিলেন। ঠাকুর বিস্ময় আবিষ্ট হইয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাবে? ভবনাথ, আজ্ঞা একটু প্রয়োজন আছে তাই যাব। শ্রীরামকৃষ্ণ, কি দরকার? ভবনাথ, আজ্ঞা শ্রমজীবদের শিক্ষালয়, বরানগর ওয়ার্কিং মেন্স ইনস্টিটিউট যাবে। কালীকৃষ্ণের প্রস্থান। শ্রীরামকৃষ্ণ, ওর কপালে নাই, আজ হরিনামে কত আনন্দ দেখত, ওর কপালে নাই।